Hello everyone, I am Biswajit Mahanty, senior faculty of PATHSHALA. আজকে তোমাদেরকে যে টপিকটা করাবো সেটা একটা খুব সহজ টপিক এবং তার আগে বলে রাখি প্রত্যেককে যে পুরো ভিডিওটা দেখবে, আদারওয়াইজ কিন্তু অনেক জিনিস মিস করে। কেন না আজকে যেটা করাবো ওর মধ্যে পুরোপুরি একটা কম্প্যাক্ট প্যাকেজ আছে, মানে যে যে কোশ্চেন গুলো করাবো এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আর একটা কথা বলে রাখি যে এরপর থেকে কিন্তু আমি তোমাদেরকে রেগুলার বেসিস একটা করে চ্যাপ্টার করাবো, এবং তো আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা তোমাদের ডাউট গুলো আমাকে জিজ্ঞাসা করো, এবং তোমরা আমার কাছ থেকে একটা করে পিডিএফ সেট চাও। তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি পিডিএফ সেট তোমাদেরকে দিয়ে দেব, সেই পিডিএফ সেট তোমরা প্র্যাকটিস করো, যদি কোনো অঙ্কে আটকে যায় তার জন্য তো আমি আছি এখানে। ওকে গাইস, তাহলে শুরু করি আজকে খুব একটা সহজ টপিক দিয়ে, স্কোয়ার রুট। আচ্ছা, স্কোয়ার রুট, স্কোয়ার রুট কি হয়? না, কোনো একটা স্কোয়ার নাম্বার কে সেটা থেকে আমি রুট করব কি করে, এটাই হচ্ছে স্কোয়ার রুটের প্রসেস। ধরে নেওয়া যেতে পারে যে মনে করো আমরা জানি কত, না 18 স্কোয়ার কত হয়? না, 18 স্কোয়ার হয় স্যার 324। তাহলে এটার মানে কত হবে এটা জানতে চেয়েছে, ক্লিয়ার? সেভাবে যদি বলা হয় যে তোমার যদি বলা হয় যে 32 এর স্কোয়ার কত হয়, না কত হয়, না 1024 হয়, তাহলে এর রুট কত হবে? দেখো, আমরা জেনারেলি করতাম বা ছোটবেলায় স্কুলে করেছি কি না, আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। মানে ব্যাপারটা হলো এরকম যে আমরা যখন এটাকে করতাম 1024 করতাম, আমরা ডান দিকতে দুটো করে নাম্বার বেছে নিতাম, তারপর পুট করতাম। কিন্তু না, আমরা একটু ডিফারেন্ট করব। ডিফারেন্ট করব বলতে কিরকম করব? আচ্ছা বলো তো যে 4 কার কার স্কোয়ারের লাস্টে থাকে? যেমন ধরা হয় যে 1 এর স্কোয়ারের পরে কত হয়, 1 হয়, 2 এর স্কোয়ার 4 হয়, 3 এর স্কোয়ার কত হয়, 9 হয়, 4 এর স্কোয়ার কত হবে, 16, মানে লাস্টে থাকবে 6, 5 এর স্কোয়ার কত হবে, না 25, লাস্টে থাকবে 5, 6 এর স্কোয়ার 36, লাস্টে থাকবে 6, 7 এর স্কোয়ার লাস্টে থাকবে কত, না 9, যদি 49 হয়, 8 এর স্কোয়ার কত হবে, না 64, 9 এর স্কোয়ার কত হবে, না 81। ওকে গাইস, তাহলে বলো এই যে 1024 আছে, এই 1024 মানে 4 লাস্টে কার কার বসবে? না স্যার, 4 লাস্টে আমরা কি করব, না আমরা এখান থেকে দুটো ডান দিক থেকে, যেহেতু স্কোয়ার রুট বলেছে, দুটো ডান দিক থেকে নাম্বার আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, তাহলে লাস্টে কি আছে, না 4। 4 কার কার লাস্টে হয়? স্যার 2 এর লাস্টে 4 হয়, এবং লাস্টে 4 হয় আমার 8। ওকে, তাহলে বলো আমি এটা বুঝতে পেরেছি যে লাস্ট ডিজিটটা হবে 2 বা 8। ওকে, দেন কি আছে, না 10। 10 মানে কি হয়, না বলতে পারি স্যার মোর দেন 3 স্কোয়ার বাট লেস দেন 4 স্কোয়ার। কেন না 10 মানে কি 9 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট, সরি কিন্তু 16 থেকে ছোট। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেছি যে এটা অ্যান্সার কত আসবে, না স্যার 32 ইয়া 38 আসবে। কনফার্ম কিনা? কনফার্ম এটা। তাহলে বলো, আর যদি কনফার্ম না হয় তাহলে বলে রাখি যে বাবু 3 এর স্কোয়ার কত হয়, 9 হয়, তাহলে 30 এর স্কোয়ার কত হবে, ডেফিনেটলি 300 হবে, কারণ শূন্যটা ডবল হয়ে যাবে। আচ্ছা 4 এর স্কোয়ার কত হয়, না স্যার 16 হয়, তাহলে 40 এর স্কোয়ার কত হবে, না 1600 হবে। আমরা ডেফিনেটলি বুঝতে পারছি, দেখো এটা 3 এর ঘরে বসবে, তাই না, যেহেতু 1600 থেকে কম কিন্তু 900 থেকে বড়। তাহলে আমরা চেক করব কি করে, না স্যার চেক করব এভাবে যে দেখো এটা বুঝে গেছি, চেক করব এভাবে 3 4 গুণ করলে কত হয়, 3 4 গুণ করলে কত হয়, 12। তাহলে 12 হলে মধ্যমণি কি বলছে, আমার সেই মধ্যমণি কি বলছে, না ছোট বলছে মধ্যমণি, ছোট মানে কোনটা দেব, ছোট মানে অ্যান্সার হবে আমার 32। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, কি বললাম এটা, আমি কি বললাম, না 1024 কার স্কোয়ার রুট। তাহলে বলতে পারি লাস্টে যেহেতু 4, 4 কার কার লাস্টে হয়, না 4 লাস্টে হয় 2 এর, বা 4 লাস্টে হয় 8 এর, ক্লিয়ার 8 এর। আমরা বুঝে গেছি লাস্টে এটা হবে 2 বা 8। দেন কি করলাম, না ডান বাঁ দিকে কোটা না পড়ে আছে নাম্বার, এখানে 10 পড়ে আছে, 10 মানে কত হবে, না 3 এর স্কোয়ারের থেকে বেশি কিন্তু 4 এর স্কোয়ারের থেকে আমার ছোট, তার মানে বুঝলাম এটা এটা হয় 32 না হয় এটা 38 হবে, কারণ 3 900 থেকে বড়। তাহলে এবার তাহলে বলতে পারি যে 3 4 কত হয়, না 12 হয়,
12 মানে কত হবে না মধ্যমণি ছোট হচ্ছে মধ্যমণি যদি ছোট হয় তাহলে ছোটটা নেব যদি মধ্যমণি বড় হয় তাহলে আমি বড়টাকে নেব করেক্ট তাই এখানে দিলাম আমরা 32 ওকে গাইস চলো নেক্সট ম্যাথ দেখি আচ্ছা এই প্রসেসটা কি করিয়ে দিতে হবে তাহলে করিয়ে দিচ্ছি একটু দেখো এই প্রসেসটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা বলছি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন প্রয়োজন চাইলে প্রয়োজন হয় না হলে প্রয়োজন হয় না 10 মানে কি এটা 3 বসবে 3 বসালাম 9 বসলো আচ্ছা এখানে কি হবে না এটা 1 বসেছে এখানে কি হবে 3 এর ডবল 6 নামবে এখানে কত আসছে এটা 2 4 কত বসবে এখানে যদি আমি 2 বসাই তাহলে দেখো 62 দুগুণে 124 তো প্রবলেম হচ্ছে যে এখানে অনেক বড় হয়ে যায় বলতে না আমার ডিজিটগুলো অনেক বড় হয়ে গেলে ক্যালকুলেট করতে অনেক অসুবিধা হয় তাই আমরা চাইছি যে ওই প্রসেসটাতে করলে হয়তো অনেকটা সুবিধা হবে ওকে তাহলে বলো যে যদি বলা হয় দেখ এবার দেখো আমি তোমাদেরকে বলি কিছু জিনিস যে 58 এর হোল স্কয়ার কত হয় না 3364 হয় 3364 করলাম কি করে সেটার একটা প্রসিডিউর আছে প্রসিডিউরটা নিয়ে কথা বলছি একটু পর 33 হয় কত না 64 এটা কার স্কয়ার রুট সো লাস্টে কত আছে না 64 লাস্ট দিক থেকে দুটো নাম্বার বাদ দিলাম 4 কার কার হয় না 2 এর হয় এবং 8 এর হয় কারেক্ট 2 এবং 8 হয় পড়ে আছে কে না 33 মানে বলতে পারি মোর দেন 5 বাট লেস দেন 6 কারেক্ট না কারেক্ট না কারেক্ট তাহলে এই দুয়ে গুণ করলে কত আসবে না 5 6 গুণ করলে আসবে 30 তাহলে মধ্যমণি কি বলছে মধ্যমণি বলছে আমার যে মধ্যমণি বড় তাহলে কি হবে এটা না 5 এর সাথে কোনটা নেব না বড়টাকে নেব তাহলে 58 অ্যানসার হবে কারেক্ট এটা হলো 58 অ্যানসার এরপর বলি যে একটু যদি বড় নাম্বার দেয় ধরো যদি বলা হয় তোমাকে যে 112 হোল স্কয়ার কত হবে 112 হোল স্কয়ার হবে 12544 1 2 এগুলো কিন্তু মুখস্থ নেই এগুলো করার প্রসিডিউর আছে 12544 12544 আচ্ছা এর মানে কি হয় এর মানে হয় সেম প্রসিডিউর আমরা ডান দিক থেকে দুটো নাম্বার বাদ দিলাম 4 মানে কি হবে না এটা হবে 2 বা এটা 8 সবই আমার 2 বা 8 নিয়ে হচ্ছে ওরা আছে কত না 125 মানে কি হবে মানে হবে মোর দেন 11 স্কয়ার বাট লেস দেন 12 স্কয়ার মানে 121 এর থেকে বড় কিন্তু 144 এর থেকে ছোট তাই এটা হলো কত মোর দেন 11 স্কয়ার বাট লেস দেন 12 স্কয়ার আচ্ছা তাহলে বলো কত হবে এটা 11 বারে গুণ করলে কত হয় না 132 হয় তার মানে মধ্যমণি কি বলছে মধ্যমণি বলছে আমার ছোট তাহলে অ্যানসার কত হবে অ্যানসার কত হবে না এই 11 এই 11 আর এই 2টা নেব কত হচ্ছে 112 আচ্ছা ধরে নে আচ্ছা আচ্ছা বলো 136 এর হোল স্কয়ার কত হয় 136 এর হোল স্কয়ার হয় 136 এর হোল স্কয়ার কত হয় ডান দিক থেকে বাদ দেবো কাকে 29 কে বাদ দিলাম 49 মানে কি হতে পারে এটা 9 মানে হতে পারে 3 বা 9 মানে হতে পারে 7 পড়ে আছে কত না 151 মানে মোর দেন কার স্কোয়ার হবে মোর দেন হবে এটা 12 বাট লেস দেন 30 লেস দেন 30 তাহলে বলতে পারি কত আসবে এটা না 3 বা 7 তাহলে দেখা যাক কত হতে পারে এই গুণ করলে 12 তে গুণ করলে কত হয় না 156 হয় তার মানে মধ্যমণি কত বল ছোট বলছে ছোটটা নেব ছোটটা নেব মধ্যম ছোট বলছে যে কত হবে এটা 123 ওকে গাইস চলো এটা গেল আমাদের স্কয়ার রুট এরপর দেখে নি আমরা কিউব রুট করব কি করে যেগুলো কোশ্চেন বেশি দেয় সেগুলো দেয় রুট থেকে মানে রুট থেকে বলতে স্কয়ার রুট বা কিউব রুট থেকে দেয় স্কয়ার করতে জেনারেলি খুব একটা দেয় না তাও আমরা শিখিয়ে দেব স্কয়ার করতে হয় কি করে চলো কিউব রুট ফার্স্ট বলে রাখি কিউব একের কিউব কত হয় না একের কিউব হয় 1 2 এর কিউব কত হয় না 8 3 এর কিউব কত হয় না আমাদের 27 এর 7 4 এর কিউব কত হয় 4 এর কিউব হয় 64 4 5 এর কিউব কত হয় না 25 6 এর কিউব কত হয় না 216 মানে কত হবে 216 এই লিখলাম 7 এর কিউব কত হয় না 343 8 এর কিউব কত হয়
না 512, 9 এর কিউব কত হয় না 9 এর কিউব হয় 729। ওকে গাইস, এটা গেল কিউব। এবার আমি করব কি না কিউব থেকে প্র্যাকটিস করব কিভাবে, ধরো কিউব তো ওভাবে করা পসিবল নয়, ধরা যেতে পারে 2197, 2197 এর কিউব কত হতে পারে। আচ্ছা লাস্টে 7 কার হয়, লাস্টে 7 এখানে হয় একমাত্র 3, লাস্টে 7 একমাত্র হয় 3, তাহলে বলতে পারি কিউব বলা মানে আমাকে করতে হবে কি ফার্স্ট না ডান দিক থেকে আমাকে তিনটে নাম্বার বাদ দিতে হবে, কারেক্ট? তিনটে বাদ দিলে পড়ে আছে কি না 2 পড়ে আছে, 2 মানে কি হবে মোর দেন 1 কিউব বাট লেস দেন 2 কিউব, লেস দেন 2 কিউব মানে কত হচ্ছে এটা, মানে এটা হচ্ছে যে একের ঘরে পড়ছে মানে কত, ইজিলি বলা যায় এটা 13 অ্যানসার হবে, কারণ এখানে কোনো ডিফিকাল্টিজ নেই বা চেক করার প্রসেসটা নেই এখানে, কারেক্ট? এই গেল কিউব রুট। কিউব রুটতে চাইলে আটটা কোশ্চেন করে নিতে পারো, চলো দেখে নিই একটা কোশ্চেন, যদি তোমাদের কারো কোনো অসুবিধা হচ্ছে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। ওকে তাহলে লেখো 592704, তিনটে বাদ দিলাম, 4 মানে কার হয়, 4 মানে একমাত্র 4 এর হয়, দেখো 4 মানে 4 ই হয় দেখে দেওয়া আছে, তিনটে বাদ দিলে পড়ে আছে কে না 592, 592 মোর দেন কার হয়, মোর দেন হয় 8 এর, 8 এর 512 হয় মানে কত হবে এটা 84 অ্যানসার আসবে, কারেক্ট? বুঝে চমকার আমায় করার কোনো প্রয়োজন নেই এখানে, তাহলে কিছু মানে কিছু হোমওয়ার্ক দেবো তার আগে কিছু মুখে মুখে ডিসকাস করে নি। আচ্ছা বলো যে 3844 কার, 3844 কার স্কোয়ার রুট, 3844 মানে কি হবে 4 মানে হবে 2 বা 8, 38 মানে মোর দেন 6, বা এটা আমি ইজিলি বলতে পারি 66 স্কোয়ার কত 3600, 66 স্কোয়ার কত 3600 হবে, দেখো 3600 লাগো এটা মানে এটা আমার 2 এ হবে 8 হবে না, যেহেতু 7 স্কোয়ার হয় কত 49 মানে 49400 হয়ে যাবে, তাহলে এটা আমি বলতে পারি অ্যান্সার 62 এ আসবে, বা একটু ট্রাই করবে মুখোমুখি করার। তাহলে হোমওয়ার্ক গুলো লেখে না, হোমওয়ার্ক যদি ফার্স্ট দি বলো এখানে যে 1116 64 কত রুট হবে, হোমওয়ার্ক ফার্স্ট হোমওয়ার্ক, দেখো এখানে না দেওয়া কিছু মানে 2 থাকা, তাই তো? সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে যে 8464 এটা কার স্কোয়ার রুট, ওকে, দেন থার্ড কোশ্চেন হচ্ছে আমার, থার্ড কোশ্চেন কি দেবো কিউব রুট থেকে 110592, কিউব রুট থেকে দিলাম 110592। ওকে গাইস এই তিনটে কোশ্চেন আমাকে করে পাঠিও কমেন্ট বক্সে। ওকে চলো তাহলে দেখে নি পরবর্তী কি আছে, পরবর্তী বলতে যে এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে, স্কোয়ার রুট থেকে আরো বেশ কিছু কোশ্চেন আছে, যেমন ধরে নেওয়া যাক যে এই কোশ্চেনটা যদি দেওয়া যায় 176 প্লাস রুট ওভার অফ, রুট ওভার অফ কত বলেছে 2401, 2401। আচ্ছা বলো এই 2401 টা কার স্কোয়ার, 2401 টা স্কোয়ার রুট হবে এটা, আচ্ছা এটা হবে কত না মোর দেন 4 বা লেস দেন 5, মানে 1 মানে কি হবে 1 বা 9, কারেক্ট? দেখো এটা 2500 লাগবে, আচ্ছা মানে বলতে পারি ডেফিনেটলি এটা কত হবে না আমার, কত হবে এটা না বলতে পারি ওটা 49 হবে, তাহলে কত আসছে না 176 এই প্লাস 49 মানে কত হবে এটা, কত হবে এটা, এটা হবে 225, কত আসবে এটা অ্যান্সার 15 অ্যান্সার আসবে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে গাইস, না পড়লে এটা করে দেখে নাও একবার কি আসবে না আসবে, এবং ট্রাই করবে যাতে মুখোমুখি করার জন্য। চলো নেক্সট কি বলতে দেখে নি, নেক্সট ম্যাথ বলছে যে 10 + 25 + 108 + 154225 154 প্লাস 225, চলো দেখে নি কিভাবে এটা,
2 to 5 করলে কি আসবে আমরা কি করব এখান থেকে কত বের হবে 15 বের হবে 15 বেরি এখানে কত হবে না এটা হয়ে যাবে কত 169 হয়ে যাবে কি হলে কি আসবে 13 আসবে 13 এড হলে কত হবে এটা এটা হবে আমার 121 থেকে কত বের হবে না এখানে বের হবে 11 11 এলে কত হবে এটা 36 হয়ে যাবে 36 থেকে কত আসবে না 6 আসবে 6 এলে কি আসবে না 16 মানে রুট ওভার অফ 16 মানে কি হয় না আমার 4 4 आंसर আসবে এটা বোঝা গেল কি বললাম আমি আর লিখলাম আর লিখলে অনেক বড় হয় তো কি বলেছিলাম যে এটা হচ্ছে যে এখান থেকে কত বের হচ্ছে না 15 বের হচ্ছে আচ্ছা বের হলে কি হচ্ছে এটা 169 হয়ে যাচ্ছে কত আসবে এখান থেকে 13 স্কয়ার এটা 13 এলো এখানে কত কত হলো এটা 121 হয়ে গেল মানে কত 11 11 মানে কত হবে না 11 যদি হয় এখানে 36 হয়ে যাবে এটা তাহলে কত বের হবে এখান থেকে 6 বের হবে 6 বের হলে কত হচ্ছে না 16 হচ্ছে মানে কত হবে এটা आंसर 4 আসবে ওকে গাইস চলো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন আমরা এইগুলো আর করব না অন্য কিছু টাইপে করি এবার ধরে নেওয়া যেতে পারে যে বলো 777 বা যদি এটাকে দেওয়া হয় রুট ওভার অফ 7 রুট ওভার অফ 7 রুট ওভার অফ 7 রুট ওভার অফ 7 বলো কি আসবে আচ্ছা তোমাদেরকে একটা সিম্পল জিনিস বলি যে এর মানটা কিন্তু অলওয়েজ ইকুয়ালস টু 7ই আসবে কারেক্ট বলে দিই কি করে আসবে না কিভাবে আসবে দেখো যদি ধরে নি যে এটা x যদি এটাকে আমি x ইকুয়ালস টু ধরে নি আমি এটাকে একটু পরে করছি এটা 7 ধরে রাখো 7 এর সাথে আসবে ধরো তাহলে বলতে পারি x স্কয়ার ইকুয়ালস টু কত হবে না 7 7 বেরিয়ে গেল দেখো এটা এই রুটে চলে যাবে আবার দেখো কত আসবে এখানে না সরি আমার একটু দেওয়ার মিস্টেক আছে এখানে কত হবে একটা এখানে একটা হবে আমার ডট ডট করে চলে আসবে রুট ওকে আচ্ছা তাহলে কত হবে এটা এখানে কত আসবে এখানে আসবে আমার 7 আবার দেখো চলে আসছে x মানে ইনফিনিটি মানে কি ওর তো আনলিমিটেড না তাহলে বলতে পারি x ইকুয়ালস টু কত আসছে না 7 আসছে ক্লিয়ার x ইকুয়ালস টু কত আসছে না 7 আসছে এটাই গেল প্রসিডিউর কি হয়েছিল না ইনফিনিটিটা দেওয়া আমার মিস্টেক হয়ে গেছিল চলো পরেরটা দেখে নি পরেরটা কি বলছে বুঝলাম পরেরটা কি বলছে না একটু আলাদা আমি এই টাইপে করাচ্ছি না এবার দেখো পরেরটা যদি বলা হয় এইভাবে যে ধরো যদি আমরা এভাবে করতে পারি যে 6 প্লাস 6 সরি 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 মিস্টেক করলো এখানে এটা রুট ওভার আসবে এখানে প্লাস ধরো 6 দিলাম প্লাস ধরো 6 দিলাম প্লাস ধরো 6 দিলাম ওকে তাহলে কতগুলো আসছে এখানে না দেখে নি যে আমরা যদি ছোট বড় করে বলে দিই আগে একটু ধরো এখানেও আমি x ধরলাম তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত হবে না স্যার 6 প্লাস কত হবে না 4 থেকে 6 রুট আছে দেখো 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 হবে ওকে তাহলে আবার যদি এটাকে আমি যদি স্কয়ার করি 4 মানে কত হবে না 6 y স্কয়ার প্লাস 6 প্লাস কত হবে না 3 তে চলে আসবে দেখো আমি অনেক বড় করা হচ্ছে এটা করে আমি এটা করব না যদিও আবার ধরো এইভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে আলটিমেট দেখবে যে যা আসছে মানে বলতে গেলে যে এই যে রুট কোটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রুট আছে 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় মানে 32 হয় কারেক্ট 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় না 32 হয় 32 হলে এটা দেখবে যে x টু দি পাওয়ার 32 ইকুয়ালস টু হয়ে যাবে 6 টু দি পাওয়ার 31 মানে আমরা বলতে পারবো যে x ইকুয়ালস টু বা হ্যাঁ বলতে পারবো কি যে 2 5 32 তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে অ্যানসার কত আসবে অ্যানসার আসবে এখান থেকে x ইকুয়ালস টু অ্যানসার আসবে কত না 6 টু দি পাওয়ার 31 বাই 32 মানে মোদ্দি কথা হলো এটাই যে যতগুলো রুট থাকবে 1 2 3 4 5 2 টু দি পাওয়ার 5 মানে হয় 32 মানে উপরটায় মাইনাস এ এবং নিচে 32 ওকে এটা অ্যানসার এবার ধরো যদি এখান থেকে আমাকে একটা কমিয়ে দেয় আমি জাস্ট একটা তুলে নিচ্ছি এখান থেকে তখন কত আসবে স্যার তখন কত আসবে
না স্যার, তখন আসবে আমার 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় না 16 হয়, তখন আসবে 6 টু দি পাওয়ার 15 বাই 16, কারেক্ট কি বললাম? আর যদি বড় করে করে দেখতে চাও তাহলে দেখতে পারো ওই x প্রসেসে যাবে, x টু দি পাওয়ার 2 হবে, 4 হবে, 8 হবে, এভাবে করে যাবে, কারেক্ট? এটা হয়ে ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা চলো এবার একটা খুব সহজ জায়গা দেখি, যে প্রত্যেকটাই সহজ খুব, রুট ওভার অফ 72 প্লাস রুট ওভার অফ 72 প্লাস রুট ওভার অফ 72 প্লাস ইনফিনিটি, ওকে। এখানে যেটা অ্যান্সার হয়, আচ্ছা 72 কে ভাঙলে কি করে হয়, যেখানে এক গ্যাপ থাকবে আমার, বলতে পারি 9 8 9 72 হয়, 72 হয়, তাহলে এখানে অ্যান্সার হবে কি প্লাস, যেহেতু সাইন আছে তাহলে অ্যান্সার হবে কোনটা, না বড় অ্যান্সার হবে এখানে, মানে এখানে অ্যান্সার আসবে 9, কিন্তু করব কি করে, এখানেও সেম প্রসিডিওর, যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, না ধরে নিতে হবে এটা x সমান এটা 72 প্লাস 72 সরি 72 প্লাস 72 প্লাস 72, যদিও পুরো প্রয়োজন কোনো নেই, চলো তাহলে বলতে পারি x স্কয়ার সমান কত হবে, না 72 প্লাস কত হবে, না স্যার আবার x হবে, তাই না? তাহলে এবার যদি 72 মানে বলতে পারি, অর বলা যেতে পারে যে লাল কালারটা হয়তো বুঝতে পারা যাবে না তোমাদের জন্য, x স্কয়ার মাইনাস x মাইনাস 72 ইকুয়ালস টু 0, এখানে দেখো আমরা সেই মিড টার্ম ফ্যাক্টর করে দেবো এখান থেকে, তাহলে বেরিয়ে যাবে অ্যান্সারটা, এত বড় করার কোনো প্রয়োজন নেই, যেখানে আমার হাতে আছে সেখানে আমি ডিরেক্টলি বলতে পারি এটা 9 অ্যান্সার আসবে, ওকে। তাহলে চলো নেক্সট ম্যাথটা দেখে নিই, নেক্সট ম্যাথটা কি হবে, না মাইনাস দিয়ে বলতে চেয়েছি, মাইনাস দিয়ে বলার মানে হচ্ছে এরকম, ধরো 56 মাইনাস 56 মাইনাস 56 ভাঙলে কত হবে, এটা ভাঙলে এটা হবে 8 7 56 8 আর 7 মানে অ্যান্সার কত আসবে, এখানে অ্যান্সার আসবে এখানে 7 মানে অ্যান্সার হবে কত, 7, কারেক্ট? ভেরি গুড, ভেরি গুড, চলো এইটা এন্ড হলো। যদি আমাকে প্রশ্ন করো তোমরা, যদি এখানে এক গ্যাপটা না করতে পারি তখন কি করব, তো স্যার জেনারেলি কোশ্চেনটা দেয় না এক্সামে, যদি কারো মনে হয় যে হ্যাঁ করার প্রয়োজন আছে আমাকে করে রাখতে হবে, তারা কিন্তু করে রাখতে পারো, তাদের জন্য আমি সলিউশনটা বলে দিচ্ছি, ওকে। চলো ধরো তুমি দেওয়া আছে, ধরো তুমি দেওয়া আছে 15 প্লাস রুট ওভার অফ 15 প্লাস রুট ওভার অফ 15 প্লাস ইনফিনিটি, ওকে, প্লাস ইনফিনিটি, তাহলে আমি কি বলতে পারি, না এখানে একটা সিম্পল প্রসিডিওর, আমারও বলার কিছু নেই এখানে, এখানে একটা প্রসিডিওর হলো যে 4a প্লাস 1 বাই 2 প্লাস 1, এইখানে অ্যাপ্লাই করে দাও দেখো বেরিয়ে যাবে কত অ্যান্সার আসবে, এটা না এ মানে 15, এ মানে ফার্স্ট হয় 15 প্লাস 15 এর কত হয় 60 মানে 61 বাই 2 রুট ওভার অফ ইকুয়ালস টু রুট ওভার অফ 61 বাই 2 প্লাস হচ্ছে 1, মাইনাস হলে এটা মাইনাস হলে কি হতো, মাইনাস হলে হতো কি রুট ওভার অফ 4 এ মাইনাস 1 বাই 2, ওকে, এটা হচ্ছে মাইনাস হলে চলে আসতে হবে। চলো তাহলে এই অঙ্কটা সলভ হয়ে গেছে, এবার দেখে নিই নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলার আগে বলে রাখি এটা গেল স্কোয়ার এবং কিউব রুট থেকে বেসিক চ্যাপ্টার, আর যে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং যদি কোনো অঙ্ক না হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে পিং করে জানিও। দেখো সাকসেস রেট বললে সেটা বলে বোঝানো যাবে না, প্রিভিয়াস ইয়ারে কত ছেলে কতটা ভালো পরীক্ষা দিতে দিয়েছে, জব পেয়েছে তো বলা যায় না এই অবস্থায়, তো কতটা ভালো পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু খুব প্রমাণ। প্রিভিয়াস ইয়ার যে সমস্ত এক্সাম গুলো হয়েছিল তাতে আমার যে রিভিউ বা আমার যে পরীক্ষা যেটা ছেলেরা করেছে তাতে তোমরা যদি আমার ফেসবুক গ্রুপটাকে একটু ফলো করো তুমি বুঝতে পারবে, আদারওয়াইজ আমার তো SMS গুলো এখন বর্তমানে নেই, দাদা পরীক্ষার পর যখন ছেলে বেরিয়ে আমাকে ফোন করে ইমিডিয়েটলি দাদা পরীক্ষা খুব ভালো হয়েছে ম্যাথামেটিক্স থার্টি পেয়েছি, দাদা রেলের পরীক্ষা এই করেছি, তো খুব ভালো লাগে, তো আমি চাই যে যেন এবারও আমি করতে পারি, যেন এবারও তোমাদেরকে সাকসেস রেট দিতে পারি, এবং আমার
বিশেষ যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসটাকে রেগুলার বেসিস ফলো করো এবং আমাকে কমেন্ট করে জানাও, নিজে অ্যাক্টিভ মেম্বার থাকো। ওকে, আর মেইনলি এই ভিডিওটা এই ভিডিওগুলো করা আমি ভিডিওগুলো জেনারেলি করতাম না, কারণ আমার অফলাইন ক্লাস নাকি এই অনলাইন ক্লাসের থেকে ফার বেটার। তো এটা আমি বলি না, এটা আমার স্টুডেন্টরা বলেছে, দাদা ক্লাসগুলো ঠিকঠাক তোমার লাগছে না, তুমি যেভাবে পড়াও তোমার সেটা কিছুই আসছে না। তো সেই কারণে আমি ক্লাসটা করা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে দেখলাম না এভাবে করলে তো হবে না। দেখো আজকে এক্সাম হচ্ছে না ঠিক কথা, কিন্তু এক্সাম তো হবে, অবশ্যই হবে, পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর এক্সাম অবশ্যই হবে, কারণ সরকারের লোক লাগবে। এবং যেখানে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন লেভেলটাকে খুব বাড়ানো উচিত, কারণ মানে ভবিষ্যতে হয়তো ভ্যাকেন্সি একটু কমতেও পারে হালকা করে, আমাকে আমার প্রিপারেশন লেভেলটাকে একদম টপ লেভেলে রাখতে হবে। কারেক্ট, এই অবস্থাগুলো, এই যে সংকটপূর্ণ অবস্থা চলছে এখন বর্তমানে, তাতে যদি আমি থেমে যাই তাহলে আমাকে কিন্তু থেমেই থাকতে হবে। ওকে গাইজ, চলো ভালোভাবে প্র্যাকটিস করো, আমাকে জানিও কমেন্ট করে। ওকে বাই গাইজ।